أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনি ভাই শানোয়ার ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে কবরের আজাব সত্য কিনা এ বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। আল জাওয়াবু বিল্লাহি তাওফীক, কবরের আজাব সত্য, আযাবুল কবরি হাক্কুন, কবরের আজাব সত্য। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করা সুন্নাত। দাফনের পর কবরে পাশে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করার কথা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম। নবীজি বলেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন দোয়া করো, কারণ হলো এখন তাকে প্রশ্ন করা হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন মানি হয় পাস না হয় ফেইল। তবে মৃত্যুকে দাফন থেকে ফারেগ হওয়ার পরে নবীজি সেখানে দাঁড়াতেন এবং বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, মজবুত থাকার দোয়া করো, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। ইমাম আবু দাউদ হাদিস এনেছেন সুনান আবু দাউদের দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 2708। প্রশ্ন দিতে পারলে শান্তির ব্যবস্থা, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে শাস্তির ব্যবস্থা। আসমা বিন আবু বকর তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, ইমাম বুখারী একটি হাদিস এনেছেন মুখতাসার সহিহ বুখারী হাদিস নম্বর 691, তিনি বলেন যে কবরের ফেতনার কথা নবীজি বলতেছিলেন সাহাবীদের সামনে, এবং এই ফেতনার মধ্যে মানুষকে পতিত করা হবে। যখন এই ফেতনার কথা নবীজি বললেন তখন সমস্ত মুসলমানগণ কান্নায় সবাই কান্নায় ভেঙে পড়ল। ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মানে সবাই কান্নায় ভেঙে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং সহিহ মুসলিমের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি যে কবরের আজাব, অধিকাংশ কবরের আজাব হয় পেশাব থেকে সতর্ক না থাকার কারণে। ইন আকসারা আযাবিল কবরি মিনাল বাউল, রাওয়াহু আহমদ। সেই তারগীবের মধ্যে ওই হাদিসটি এসেছে প্রথম খণ্ড হাদিস নম্বর 155। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন অধিকাংশ কবরে আজাব হবে পেশাব থেকে সতর্ক না থাকার কারণে। আর অন্য আরেকটি হাদিস এসেছে সেই মুসলিমে যে পেশাব থেকে না বাঁচার কারণে কবরে আজাব হবে অনুরূপভাবে চুগলখড়ির কারণে। এবং সেই বুখারীর মধ্যে যে হাদিসটি, এবং আমরা প্রত্যেক সালাতে তাশাহুদের পরে আমরা দোয়া দুরুদ পড়ি, দুরুদ ইব্রাহিমের পরে দোয়া মাসহুর, এবং এই দোয়াটি পড়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। সেই বুখারীর হাদিস ইমাম বুখারী এনেছেন। হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তিনি দোয়া করার সময় তা বলতেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আজাব থেকে পানাহ চাই, জাহান্নামের আজাব থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর পরীক্ষা থেকে পানাহ চাই, মাসিহে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। মুখতাসার সহিহ বুখারী হাদিস নম্বর 693। এই বিশুদ্ধ হাদিসগুলো সামনে আসার পরে তার কোনো প্রশ্নই থাকে না যে কবরের আজাব সত্য কি সত্য না, সবগুলো সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। আর আসমা বিনত আবু বকর থেকে যে হাদিসটি আনা হয়েছে কবরের ফেতনার কথা, যাতে সমস্ত মুসলমানগণ কান্নায় ভেঙে পড়লেন, আর সহিহ বুখারীর মুখতাসার সহিহ বুখারীর 691 নম্বর হাদিস। আর এই কবরের আজাব থেকে যে ফেতনা, কবরের ফেতনা থেকে
আজাব থেকে পানাহ চাওয়ার জন্য যে দোয়াটি আমরা সবসময় পড়ি, তাশাহুদে নামাজের শেষ বৈঠকে এটি পড়া উত্তম। কেউ কেউ বলেছেন ওয়াজিব এটি পড়া, কেউ কেউ বলেছেন এটি সুন্নাহ। যাই হোক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, প্রত্যেক সালাতের শেষ বৈঠকে 693 নম্বর সহিহ বুখারীর হাদিস। তার মানে আজ কবরের আজাব অবশ্যই সত্য। শুধু কি তাই, কবরের আজাবের ব্যাপারে বলা হয়েছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যক্তির হাড় ভেঙে দেয়া জীবিত অবস্থায় তার হাড় ভাঙ্গার সমান। মুসনাদে আহমদের মধ্যে, আবু দাউদের মধ্যে, ইমাম মালিক তার গ্রন্থে মুওয়াত্তা ইমাম মালিক এবং ইবনে মাজা সহিহ সুনান আবু দাউদের দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 2746 হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন যে মৃত্যু ব্যক্তির হাড় ভেঙে দেয়া জীবিত অবস্থায় হাড় ভাঙ্গার সমান। তো দীর্ঘ একটি হাদিসে, তিরমিজির একটি হাদিসে একটি দীর্ঘ একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে নবীজি একদিন দেখতেছিলেন যে কিছু মানুষ খুব হাসতেছে। তখন নবীজি বলেছিলেন যে তোমরা এভাবে হেসো না, বরং তোমরা যদি জানতে যে কবর প্রতিদিন কি বলে, প্রতিদিন কবর ডাকতে থাকে যে আমি অপরিচিত ঘর, আমি একাকী ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। এবং যখন মুমিনকে দাফন করা হয় সেখানে মুমিনকে স্বাগতম বলা হয় এবং কবর বলে যে তুমি আমার উপরে বিচরণ করেছিলে, তুমি ছিলে আমার কাছে প্রিয়, আজকে যখন তোমাকে অসহায় করে আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তখন তুমি আমার ভালো ব্যবহারটাই দেখতে পাবে। আর কাফের এবং ফাসেককে দাফন করা হলে বলে তোমার জন্য কোনো আহলান ওয়া সাহলান নেই, কোনোই স্বাগতম নেই, আমার উপর বিচরণকারীদের মধ্যে তুমি ছিলে নিকৃষ্ট অপছন্দনীয়, এবং আজকে তুমি দেখবে যে তোমার কি হাসরটা আমি করি। এবং কবর সংকুচিত হয়ে যাবে এবং এমনকি পাজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে যাবে। হযরত আবু সাঈদ খুদরি তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন অভিজ্ঞ কথা বলে আর তার এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করে দেখিয়েছেন। এবং তিনি আরো বলেছেন 70টি বিষাক্ত সাপ তার উপর লেলিয়ে দেওয়া হবে, সাবঈনা তানিনান ওয়া ইউকাইয়িযুল্লাহু লাহু সাবঈনা তানিনান লাও আন্না ওয়াহিদান মিনহা নাফাখা ফিল আরদি মা আম্বাতা শাইয়ান মা বাকিয়াতিদ দুনিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই সাপগুলোর সাপ যদি জমিনে শ্বাস ছাড়ে তাহলে কেয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাস উদ্ভিদ জন্মাবে না এই পৃথিবীতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 70টি সাপ কেয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যেই কথাটি বলেছিলেন সেই কথাটি হলো ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। কবর হয় জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্যে থেকে একটি গর্ত। ইমাম তিরমিজি কিয়ামতের বর্ণনা অধ্যায়ে এই হাদিসগুলো এনেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কবরের আযাব থেকে পানাহ চাই, আশ্রয় চাই। কবর যেন আমাদের সাথে উত্তম ব্যবহার করে, আমরাও যেন দুনিয়াতে উত্তম ব্যবহার করে সত্যিকার অর্থে মুসলমান হয়ে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহর প্রিয় মুকাররবীন বান্দাদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করে নিন। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।